মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি করার অভিযোগে হাসপাতাল চত্বরে অভিযান চালালো বনগাঁ পৌরসভা। বুধবার সন্ধ্যায় রোগীর পরিজনদের অভিযোগ পেয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে গেলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তার সঙ্গে ছিলেন পৌরসভার একাধিক কাউন্সিলর, পৌরকর্মী ও বনগাঁ থানার পুলিশ। ন্যায্য মূল্যে জলের দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ জলের বোতল উদ্ধার করেন তারা। এরপরই মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি করার অভিযোগে হাসপাতালের ভেতরে ন্যায্য মূল্যে জলের দোকানে সিল করে দেয় পুলিশ। দোকানের এক কর্মচারীকে আটক করে নিয়ে যায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে লেভেল উত্তীর্ণ জলের বোতলে নতুন লেভেল সাঁটিয়ে চলছে বেআইনি কারবার। গোপালবাবু বলেন, হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি এক রোগীর আত্মীয় মেয়াদ উত্তীর্ণ জল বিক্রি করার অভিযোগ জানায় আমাদের কাছে। সঙ্গে সঙ্গে আমরা ছুটে এসে দেখি জলের বোতলের গায়ে হাতে লেখা ডেট দেয়া রয়েছে। বেশিরভাগ জলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তার উপরে নতুন করে লেভেল সাঁটানো হয়েছে। আমরা এই দোকানের লাইসেন্সটি বাতিল করে দিলাম, পাশাপাশি পুলিশকে বলেছি বিষয়টি তদন্ত করে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। পাশাপাশি এদিন সন্ধ্যায় হাসপাতাল এলাকার একাধিক দোকানে তল্লাশি চালায় ওই দলটি। আমাদের এখানে একটা পেশেন্ট পার্টি যারা প্রসূতি বিভাগে, তার বউ আমরা পৌরসভায় ছিলাম, আমরা সব কাউন্সিলররা ছিলাম এবং সেখানে গিয়ে আমাদের কাছে অভিযোগ করে যে আমাদের ওইখান থেকে যে জল দিচ্ছে সেখানে গিয়ে একটা স্টিকার মেরেছে, হাতে লিখে জল বিক্রি করছে, দোকানের নাম ন্যায্য মূল্য জল। এবং সেখানে আমরা এসে, আমরা সঙ্গে পুলিশও এসছে, আমাদের কাউন্সিলররাও আছেন এবং এলাকা যারা পেশেন্ট পার্টির লোকও প্রচুর রয়েছে। একটা জিনিস হলো যে বনগাঁয় বসে এইভাবে এক্সপায়ারি জল, যেসব মানে গুরুতরভাবে অসুস্থ মায়েরা এখানে ভর্তি আছে, কেউ প্রেগনেন্সি নিয়ে ভর্তি আছে, তাদের কাছে এই জলটা যাচ্ছে। সুতরাং আমরা পৌরসভা থেকে মনে করেছি যে এটাকে ইমিডিয়েট, এটাকে কী অবস্থায় আছে আমাদের দেখার। এসে দেখছি সমস্ত যে 5 লিটারের জল এবং আমাদের 1 লিটার 2 লিটার জলও সমস্ত এক্সপায়ারি মাল এখানে রয়েছে। কোনোটা 7/3/2022 এক্সপায়ার হয়েছে, কোনোটা এখানে মেরে দিয়েছে স্টিকার তলায়, বুঝতে পারছি না, ব্যাচ নাম্বার নেই, ডেট নেই, এবং উপরে একটা হাতে লিখে স্টিকার মেরেছে, যেটা কোনো দিনই কোনো জলের কোম্পানি এগুলো করে না। এবং এটা অত্যন্ত কমা কোম্পানির জল, আদৌ এখানে কলের জল ভরেছে কি না তাও বুঝতে পারছি না, বা এক্সপায়ারি জল কি না তাও বুঝতে পারছি না। সুতরাং এটাকে অবিলম্বে তদন্ত করে পুলিশ যাতে যথাযথ ব্যবস্থা নেয়, তার ব্যবস্থা করা ইমিডিয়েট আমরা এখানে ঘোষণা করে যাচ্ছি যে আমরা আপাতত ট্রেড লাইসেন্স বাতিল করছি যতক্ষণ পর্যন্ত পুলিশ রিপোর্ট আমরা সঠিকভাবে না পাচ্ছি এই দোকানের, আর লাইসেন্স নিয়ে এখানে দোকান চালানো যাবে না। পুলিশ এই মুহূর্তে দোকান বন্ধ করলো, আইন আইনের পথে চলবে। আমরা বনগাঁ পৌরসভা সবসময় চাই যে হসপিটালটার মধ্যে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরুক। বনগাঁ হাসপাতালে শুধু জল নয়, বিভিন্ন বিষয় নিয়ে মানুষের অভিযোগ আছে। আমাদের যেরকম অভিযোগ আসছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। হসপিটাল এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, পৌরসভা, বনগাঁ হসপিটাল কর্তৃপক্ষ, PWD সকলে মিলে একটা সুন্দর ব্যবস্থায়, নতুন সুপার আসার পরে একটা ব্যবস্থা হয়েছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আমাদের অর্থোপেডিক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আরও নতুন নতুন কাজ হচ্ছে। আগামী দিনে প্যাথোলজি টেস্টও এখানে সমস্ত ফ্রি হয়ে যাচ্ছে অলরেডি। অবশ্যই আমরা সারা বনগাঁব্যাপী এরম বেআইনি কাজ আমরা করতে দেবো না, যেরম যারা ন্যায্য ব্যবসা করছে তাদের পক্ষে আছি, বেআইনি ব্যবসার বিপক্ষে আমরা রয়েছি। তাদের এই হসপিটাল চত্বরে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি বনগাঁ পৌরসভার পক্ষ থেকে, অসাধু কাজ করবেন না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পৌরসভা এবং পুলিশ প্রশাসন নেবে, হসপিটাল কর্তৃপক্ষ নেবে। এখানে মানুষকে বাঁচানোর জন্য নিয়ে আসা হয়, এখানে মানুষকে মেরে ফেলার জন্য এই বিষাক্ত জল, সেই জলকে পান করাবে, এটা হতে পারে না, এটা মানছি না আমরা। তাই অসাধু ব্যবসাদের সাবধান করে দিচ্ছি যে কেউ এই ধরনের কাজ করবেন না হসপিটালটাকে, যেমন ভিতরে ডাক্তাররা তাদের জীবন বাজি রেখে লড়াই করেন, নার্সরা লড়াই করেন, তাদের সাথে সাথেও
যারা বাইরে এখানে পরিষেবা দিচ্ছেন, খাবার দিচ্ছেন, তাদের খাবার এবং জল এগুলো ঠিক মতো না থাকলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। আমার পেশেন্ট ভর্তি আছে, তো এখানে গত পরশু দিন আমার পেশেন্টের সিজার হয়েছে। এইবারে এখান থেকে জল নিতে এসেছি, যখন দেখলাম যে মার্চের জলের সব লেভেল রয়েছে, এবারে আমি তাদেরকে বললাম যে দাদা মার্চের লেভেল কেন, তো বলছে যে নতুন জল আসবে, আধ ঘন্টা পরে গাড়ি আসবে, তুমি দাঁড়াও। আমি সেই জলের বোতলটা নিয়ে দাঁড়িয়ে আছি, তার আধ ঘন্টা পর গাড়ি এসছে, গাড়ি থেকে যখন জলের বোতল নামাচ্ছে সব দেখি বোতলের উপরে স্টিকার মারা। এবারে সেই স্টিকারটা তুলে আমি বলছি স্টিকার মারা কেন, অন্যগুলো যখন নিলাম স্টিকার নেই। এবারে সঙ্গে সঙ্গে স্টিকার তুলেছি, তুলে দেখি পুরনো ডেটই আছে। কি মনে হয় জলগুলো কি জল এক্সপায়ার হয়ে গেছে, সব এক্সপায়ার, হ্যাঁ সব এক্সপায়ার হয়ে গেছে। এবারে আমি যখন দোকানদারকে বললাম, সে বলছে যে ঢাকনিটা হচ্ছে আগের আর জল এখন নতুন নতুন জল ভর্তি হয়েছে। এই জন্য আমি, কি নাম আপনার? আমার নাম বাবুল ঘোষ। কোথা থেকে এসেছেন? আমি গাইঘাটা থেকে এসেছি। আপনি কোথাও অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমি বনগাঁ পৌরসভাতে গিয়ে অভিযোগ জানাই। ঠিক ঠিক, আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে আমার এক মিনিটের মধ্যে স্যারেরা আমার সঙ্গে দিয়ে চেয়ারম্যান নিয়ে এসেছে। আমি তো কাজ করি, আমি বলতে পারবো। তুমি ডেট বোঝো না, তুমি করতে পারো না। আমি এই দোকানে দু মাস কাজ করছি, আমি বেশি দিন হইনি। এখানে লেভেল মারা হচ্ছে, অভিযোগ করছে, জল দেওয়া হচ্ছে, তুমি করতে পারো না? হিসাব করতে পারো? হ্যাঁ হ্যাঁ, 10 লিটার না, শুধু 5 লিটার। আমি এমনি কেক গুলো দেখে বেচছিলাম, ঠিক আছে।